35 বছরের শাসনে ত্রিপুরার জনজাতিদের শুধুমাত্র একটা ভোট বাক্সে পরিণত করেছিল সিপিআইএম। মানুষকে বোকা বানানোর জন্য যা যা করার দরকার এখনও তাই করছে ইন্ডিয়া ব্লক। পরিবারতান্ত্রিক পার্টিকে বাঁচানোর জন্য এ জোট করেছে বাম কংগ্রেস। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রামচন্দ্র ঘাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটকে সোমবার এভাবে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাইজাল বাড়ি স্কুল মাঠে বিজেপি ত্রিপুরামথা ও আইপিএফটি দলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এদিন। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই দিনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধায়ক রঞ্জিত দেববর্মা, রামচন্দ্র ঘাট মণ্ডলের বিজেপি সভাপতি সঞ্জীব দেববর্মা এবং ত্রিপুরামথা দলের নেতা ওলেন দেববর্মা। এদিন জনসমাবেশের থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন সেটাও এখনো ঘোষণা করতে পারেনি বিরোধীরা। প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করলে এই মুহূর্তে ভেঙে যাবে তাদের জোট। মানুষকে বিভ্রান্ত করতে যা যা করার দরকার তাই করছে বাম কংগ্রেস। জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা। এখানে 28টা পার্টি মিলে একটা ইন্ডিয়া আইএনডিএ জোট একটা ব্লক তৈরি করেছে। এদের তো এ নেই অ্যালায়েন্স নেই। আজকে কেরালার মধ্যে ওরা যদি অ্যালায়েন্স হয় তো কেরালার মধ্যে গিয়ে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে গেছে, সাহস নেই রাহুল গান্ধীর, কারণ সারে বারবার হাঁটছে তো চলে গেছে এখন কেরালাতে। কেরালাতে গিয়ে দেখলো কি কমিউনিস্ট ওনার বিরুদ্ধে এখন লড়ছে, তো কোথায় গেল ওদের সেই অ্যালায়েন্স? আমাদের পশ্চিমবাংলাতে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা ভাবে লড়ছে, সেখানে কোথায় গেল তৃণমূলের সাথে ওদের সেই অ্যালায়েন্স? কোথাও কিচ্ছু নেই। মানুষকে বুকা বানানোর যা যা দরকার এবং তাদের যে ফ্যামিলি পার্টি এক একজনের তাদেরকে বাঁচার তাগিদে এই অ্যালায়েন্স, আর কিচ্ছু না। যদি অ্যালায়েন্স সত্যি মানুষের কাছে আসতো তাহলে আজকে ওরা বলতো যে আমাদের প্রাইম মিনিস্টার মিনিস্ট্রিয়াল যে ক্যান্ডিডেট এবো, সেটাও বলেনি ওরা। অর্থাৎ নিজেরাই বুঝতে পারছে না, যদি আমরা প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট যদি ডিক্লেয়ার করি তাহলে আমাদের যে ইন্ডিয়া জোটের যে অবস্থা সেটা আরো ভেঙে যাবে। মানুষকে বিভ্রান্ত করার যা যা দরকার তাই ওনারা করেন। কিছুদিন আগে ওনাদের আমাদের কমিউনিস্ট পার্টির যিনি নেতা বারবার বলছে যে কল কারখানা এখানে নেই, ওই মুখস্থ করা আগের যে বলি জানি না দেশ কোথায় চলে যাচ্ছে। আমি জানি ত্রিপুরাতে ছোট বড় কত কল কারখানা ছিল, এই জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে করতে হবে করতে হবে, এগুলো তো আমরা দেখতাম। সমস্ত কল কারখানা বন্ধ করে দিয়েছে, মালিক কি করবে? মালিক এবং শ্রমিকের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং এই যে লিডার গুলো আসতো তাদের কোনো কাজকর্ম ছিল না, এক একজনের কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে আর সেই কারখানাগুলো বন্ধ, শ্রমিকও মরে গেছে, এই অবস্থা করেছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, পূর্ববর্তী বাম সরকারের এতটাই অহংকার ছিল যে 60 আসনের নির্বাচনে এডিসি এলাকার 20টি আসন নিজেদের হাতে রেখে গণনা শুরু করত তারা। এর আসল হিসেব জনগণ বুঝিয়ে দিয়েছে, তাদের এই অবৈধ জোটকে মেনে নেবে না রাজ্যবাসী। আমাদের জাতি জনজাতিদের মধ্যে ওরা ডিবেট করেছে, আমি যেটা বারবার বলছি যে 20 থেকে শুরু করতে ওরা কনফার্ম যে 20-এর পর থেকে আমাদের আর 11টা সিট পেলে আমরা পাবো, মানে পূর্ব মন্ত্রিসভা গঠন করবো। এখন বুঝে গেছে, এখন আর সেই পার্টি নেই, ভারতীয় জনতা পার্টি চলে এসেছে, মানুষের বিশ্বাস চলে গেছে। 2014-এর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দেশের চেহারাই পাল্টে গেছে, মানুষ বুঝতে পেরেছে মোদিজি ছাড়া, মোদিজি গ্যারান্টির কথা বলে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে ভরসা রেখে উন্নয়নের দিশায় নতুন উদ্যমে রামচন্দ্র ঘাটবাসী এগিয়ে চলেছে বলে সোমবার আশা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।